তো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতে আছো তোমরা এলডির পিডির ফ্যামিলি মেম্বার্স। তো আজকের ব্লগটা স্টার্ট করছি ঠিক ওই হাঁসের খাঁচা থেকে, ঠিক আছে? তো এখানে গাইস তিনটে হাঁস আছে, ঠিক আছে? আজকে আজকে হলো সানডে, তো আজকে আমি ভাবছি যে আজকে আর অন্য কোনো মাংস খাবো না, আজকে খাবো ওই হাঁসের মাংস। তো তুই, আমি ধরতে পারবো না ওই হাঁস, আমি ধরতে পারবো না। যেটা পোদ ঝুলে রয়েছে ওটা ধরো, তাই তুই ধর। হাঁসের কাছে আর একটা হাঁস ঢুকছে, যা ধর দেখি কেমন পারিস। এইটা এইটা ভালো না? এইটা এইটা আমার তো মনে হচ্ছে এইটা ভালো। এইটা পুদা আমার ভয় করে, আমার বাড়া হেভি ভয় করে এইসব জিনিস। আরে বাড়া কোনটা নেচ ছেড়ে কোনটা নেবে, কোনটা রেট বেশি। খাবো তো বেশি, কেউ খাবো না, আমি খাবো এরকম খাবে, বাড়ির লোক দু একজন খাবে, ব্যাস। এছাড়া তো বেশি লোক খাবে না। আর এই দু কিছুদিন ধরে অনেক, লাস্ট কবে হাঁসের মাংস খেয়েছি ঠিক জানি না, তো আজকে একটু মনে হচ্ছে যে একটু হাঁসের মাংস খেলে ভালো হতো। কিছুদিন ধরে মনে হচ্ছে একটু হাঁসের মাংস খেলে ভালো হতো, বাট এখানে এখন এই যে পিসিও এসছে, এখন হাঁসের মাংস ওয়েট করতে হচ্ছে যে কোনটা বেস্ট হবে দেখার জন্য। সব বিশেষজ্ঞ এসছে এখন ওজন দেখতে, দেখো কিভাবে ওয়েট মাপছে একদম। ধরো এটা, ধরো 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 ধরো, সব বিশেষজ্ঞ এসছে দেখো। এখন আমি ধরতে পারি না এসব, দেখো সব বিশেষজ্ঞরা ধরছে কি হবে। চলো দিস কল ফাইনাল, একে আগে একে আজকে খাওয়া হবে। চলো মনে হচ্ছে জেলখানা থেকে বেরোচ্ছি। চলো গাইস, আমি শুনেছিলাম নাকি হাঁসের মাংস খেলে মানে স্মৃতিশক্তি তারপর বুদ্ধি বিদ্যা সব নাকি লোপ পায়, যেহেতু হাঁস হলো সরস্বতীর বাহন। তো আজকে সরস্বতীর বাহনকে আমরা খেয়ে নিচ্ছি বাবা, এইভাবে। এটাও তো হাঁস, হাঁসেরই তো পর্যায়ে এগুলা, রাজহাঁস ও হাঁস হোক, হাঁস তো যুক্ত আছে নামের সাথে। তো সেই জন্য ভাবি আমি পড়াশোনায় দিন দিন এত ম্যাথে তারপর সায়েন্সে এত কাঁচা কেন, এই হাঁসের মাংস খেয়েছিলাম মনে হয় তোমার সরস্বতী আমার বিদ্যা বুদ্ধি সব নিয়ে নিয়েছিল। তো আর বিদ্যা বুদ্ধি দিয়ে কী হবে, আমি তো তো চলো এখন এটাকে মানে বিশেষ আজকে একটু ভালোভাবে খাওয়া হবে, ঠিক আছে? কারণ আজ সানডে, সানডের দিন মাংস না হলে না ঠিক জমে না ব্যাপারটা। এদিকে যা, সে ওদিকে কাদা হয়ে যাবে না সকালবেলা। সেই জন্য ভাবলাম যে ঘুম থেকে ওঠার আগে হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে দিয়ে আমরা স্নান করতে যাবো। স্নান করে এসে মা যতক্ষণে প্রায় মোটামুটি মশলা মশলি করে রেখে দিয়েছে, রান্না বান্না হয়ে যাবে, সেটা দিয়ে এখন দুপুরবেলা খাওয়াবে। দুপুরবেলা বলতে এখনই তো দুটো বাজে, খেতে খেতে চারটে কিংবা রাত হয়ে যেতে পারে, দুপুরে হবে যেহেতু সকালবেলা রান্না করেছিল মা। তোমার একটা হাঁস দিয়ে হবে না? হ্যাঁ তোমার একটা হাঁস দিয়ে হবে না? কেন হবে না, আর কি আছে? তোমার তো কুম্বরি পেট আছে, চুলটা গাইছে আমি বড় করছি, ঠিক আছে? এবার একটা নতুন স্টাইল দেবো, তো সেই জন্য চুলটা আমি বড় করছি, সেই জন্য চুলটা কাটছি না। এবার কেন কিন্তু কেউ কমেন্ট করবে না যে দাদা তোমাকে রবীন্দ্রনাথ ট্যাগোর লাগছে, দাড়ি ফাড়ি কবির সিং লাগছে, এরকম করে কমেন্ট করবে না, ঠিক আছে? আরে গাইস এখানে কিন্তু চিকেন অলরেডি রান্না হচ্ছে, ঠিক আছে? চিকেন কষানো হয়ে গেছে, এদিকে চিকেন কষা, এদিকে হাঁস কষানো। ওয়া কে বাক তে কে বাক কে হালকা কি হালকা, এ দিশা ভালো কিন্তু হাঁস ফাঁস কাটতে পারে, আমি দেখেছি। এই কলা পাতা কাটে দে। তো ভাই এখানে হাঁসটাকে এখন গরম জলে দিয়ে দিলাম, রাঁধুনি যাচ্ছে। চলো হাঁসটাকে এখন গরম জলে সুন্দর করে সিদ্ধ করা হচ্ছে, যাতে ওই কষমগুলো উঠে যায়। তোকে দেবো ওই জলে, দেবো তোরে, হ্যাঁ দেবো তোর ওই জলে। না না আমার গায়ে লোম না, তোমার গায়ে অনেক লোম, এই দেখো দেখো, তুমি একটু তোমার লোম দিয়ে দাও, তোমার লোম অনেক আছে, তুলতে হবে, অনেক সুবিধা হবে তোলার। দেখ হীরাকার দিশামলে সুন্দর করে হাঁসটাকে পরিষ্কার করছে, ওয়াও কত সুন্দর গা থেকে পশমটা ছাড়িয়ে যাচ্ছে দেখো। আরে পাথর হচ্ছে কেন, পা তো কাটে ফেলতে হয়। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে হাঁস কাটা, মুরগি কাটা, তারপর যত রকমের মাংস মাংস আনা, আগে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ঠাকুমা করতো, ঠাকুমা চলে যাওয়ার পর আগুনতে এই কাজটা দিশা ধরেছে। দেখো ভাই এই ভেসাল চেপে এখন কীভাবে মাছ ধরছে দেখো, এই জিনিসটাকে অনেকেই নাম জানো, এই জিনিসটা অনেকেই নাম জানো, আবার অনেকেই জানো না। তো যারা যারা জানো এই জিনিসটার নাম, তো তারা একটু অবশ্যই কমেন্ট করে জানে। তো ওই একটা ভেসাল এই সাইডের মাছগুলো, ওই সাইডের মাছগুলো এই সাইডে ঢুকবে, আর এই সাইডে যত জল আছে সব এই সাইডে, যে ব্রিজটা ব্রিজের এখানে ঢুকে আছে, এবার মধ্যে বাদবে যখনটা ফেলা থাকবে, এখানে কিন্তু এখন তুলছে, দেখা যাক কী মাছ বাদে এখানে। তোমার ভাই এই ছোট্টা ভাই, না মাঝে মাঝে কাজ শোনে আমার, মাঝে মাঝে আমার কথা শোনে না,
এখন সন্ধ্যাবেলা কোথাও বেরোয়নি, তো সেই জন্য মাকে বললাম একটু চা দিতে, সেই জন্য মা একটু চা দিল, হালকা করে খেয়ে শুয়ে পড়ি। আর তো কোনো কাজ নেই, তবে একটু ব্যারাকপুর যেতে আমার একটু কাজ আছে। তখন ব্যাপারটি কি হয়েছে, তো সেই সময় মাংস মাংস কেটে এখন কিন্তু মা এখানে সুন্দর করে এখানে রান্না করছে, আর কালারটা দেখো কত সুন্দর উঠছে এখানে, কালারটা বেশ সেরা লাগছে, কিন্তু পছন্দ হয়ে গেছে। তো এখন দুই পিস একটু কষানো খাবো, ঠিক আছে? ওই সাইডে ব্যাপারটা কি হয়েছে, তো ফাইনালি কিন্তু এসেছিলাম একটু অনেকদিন পর, বহুদিন পর বাংলাবে, আর এসে বসেছি ভাই 42 নম্বর টেবিলে। আর এই রোলটা, এই 42 নম্বর টেবিল দেখে আমার একটা জিনিস মনে পড়লো, আমি যখন ক্লাস 6 পড়ি তখন আমার রোল, সরি ক্লাস 6 না, ক্লাস আমি যখন 11 না 12 পড়ি তখন আমার রোল ছিল 42, ঠিক আছে? চিনি ফেলে দিয়েছে, ঠিক আছে? মধু আসার জন্য প্রত্যেকটা টেবিলে কিন্তু মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? মৌমাছি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, এই টেবিলে কোনো মৌমাছি প্রজাপতি নেই, কিন্তু চিনি ফেলে রেখে দিয়েছি, যদি কোনো মৌমাছি এসে মধু খেতে আসে, কারণ আমাদের তো আর বাগান নেই, ফুলের বাগান, যে মৌমাছিরা প্রজাপতিরা আমার বাগানে আসবে, চিনি ফেলে রেখেছি মিষ্টি জিনিস, যদি একটু আটকে যায়, যদি এখানে কেউ চিকেন খেতে এসে আমাদের একটু ধরা দেয়, তো বেশ ভালোই হবে। গার্লফ্রেন্ডের প্রতি প্রচুর বড় ভক্ত হয়ে যাচ্ছে, ওকে বলছে ভাই মেয়েদের বিশ্বাস করিস না, মেয়েদের বিশ্বাস করিস না, কিন্তু বলছে না আমার গার্লফ্রেন্ড ওইরকম না, তোরা যা ভাবছিস সেরকম না, আমার গার্লফ্রেন্ড এখন কখনো ছেড়েই যেতেই পারে না, আমি মেয়েদের বিশ্বাস করি, আই ডোন্ট বিলিভ ইন গার্লস, ঠিক আছে? আমি মেয়েদের বিশ্বাস করি না, তো যাই হোক সবাই করতে পারে, সব মেয়েরা সমান হয় না, তো এই কথা শোনার পর অনেক মেয়ে বলবে সব মেয়ে দাদা সমান হয় না, ইয়েস সব মেয়ে সমান হয় না, হাতের 5 আঙুল সমান না, হ্যাঁ আমারও 5 আঙুল সমান না, ঠিক আছে? চলো এখন আমরা একটা জিনিস অর্ডার করছি, চিকেন স্যান্ডউইচ, সরি চিকেন স্যান্ডউইচ না, এগ চিকেন, এগ স্যান্ডউইচ, তোর নামটা বাড়াচ্ছে দাদা, এগ স্যান্ডউইচ অর্ডার করছি, তো আসু খাওয়া দাওয়া করি, তো তারপর অনেক কাজ আছে, ঠিক আছে? বাড়িতে খুবই লোভনীয় একটা সন্ধ্যাবেলা ডিশ, এই জিনিসটা দেখতে কেমন লাগছে বলে হচ্ছে নিউনিস আমার ধরে হয়ে গেছে, খুবই ভালো, খুবই ভালো, খুবই সুস্বাদু। দেখুন ভিতরে কি দিয়েছে, ভিতরে ডিম দিয়েছে, এর ভিতরে কি দিয়েছে, কি সব শসা দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, আবার যা যা বাল চালতে চাবি জানি না, খাওয়া দাওয়া খাই, ইজ গুড, ইজ ভেরি গুড।